প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর আহ্বান ক্রমে এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানঙ্ক নেতৃত্বে আজ অনুগুল বিধানসভার খিন্ডা গ্রাম পঞ্চায়েতের মো মাটি মো দেশ কার্যক্রম আরম্ভ চালিছি এবং প্রতাপ ভাইঙ্কর নেতৃত্বে এটি খিন্ডা গ্রাম পঞ্চায়েতের আজ শতাধিক কার্যকর্তা এবং বুদ্ধিজীবী মণ্ডলী মা মাউসী মানে অমৃত কলসকু ধরি শোভাযাত্রার বাহারি এবং এই বীর শহীদ মানকর পরিবার এই মাটি সংগ্রহ করা হচ্ছে প্রত্যেক গ্রামবাসী ঘর মাটি অরুয়া চাউল সেমানে সবু অমৃত কলসরে দান করুচন্তি এবং ইয়ে সবু দিল্লি যাব এই অমৃত কলস এবং অমৃত কলস গলা পরে সেটি আমার অমৃত বাটিকা তৈরি করা যাব এবং সি এক তীর্থস্থান রহব এবং শহ শহ সংখ্যার গ্রামবাসী মানকর উৎকণ্ঠা অছি এবং ঘর স্বতঃপ্রভূত ভাবে বাহারি মাটি অমৃত কলসরে দান করুচন্তি আম দেশর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আউ ওড়িশার বরপুত্র ধর্মেন্দ্র প্রধানক আহ্বান ক্রমে বীর শহীদ মানকর মাটি অমৃত কলসি যাচ্ছি এবং গাঁ গাঁ আম গাঁরে আমি আম পঞ্চায়েতের এবে আরম্ভ করিছু আম আরম্ভ কলা পরে ইয়ে সবু যাব দিল্লি যেটি কি অমৃত বাটিকা তৈরি হব যেটে ইয়ার পূজা পাঠ হব আও যাহা হোক গ্রামবাসী মানে বহুত খুশি এতে সমস্তে নিজ নিজ ঘর মাটি এবং অরুয়া চাউল ফুল সবু দান করুছন্তি সেতিপাই আমি সমস্তে খুশি অছু।